বাজেট অধিবেশনকে সামনে রেখে ছুটির মধ্যেও খোলা আছে জাতীয় সংসদ সচিবালয় চিফ হুইপ নুরি আলম চৌধুরী চ্যানেলাইকে বলেছেন এবারের বাজেট অধিবেশনের মেয়াদ কিছুটা কম থাকায় সকল সংসদ সদস্য যেন বক্তব্য দিতে পারেন সেজন্য অধিবেশন চলাকালীন ছুটির দিনেও বসবে সংসদ ওবায়দুল রশিদের রিপোর্ট একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে আগামী এগারোই জুন যা হবে বাজেট অধিবেশন তেরোই জুন প্রথমবারের মতো বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ঈদুল ফিতরের পর বাজেট অধিবেশন থাকায় ছুটির দিনও অফিস করছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা শেষ সময়ের বাকি কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে এই অধিবেশনকে সবচেয়ে প্রাণবন্ত করার জন্য অনেক কার্যক্রম আছে সেটার জন্য আমাদের জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ইউনিটগুলো পিডাব্লিউডি সিকিউরিটি সব মিলে একটা মহা কর্মযজ্ঞের মধ্যে আমরা আছি চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন প্রস্তুতি শেষ পর্যায়ে এই জন্য সকলেই কাজ করে যাচ্ছেন এবার আমাদের বাজেট অধিবেশন এর মধ্যে ঈদ পড়ে গেছে আমাদের সময় কিছুটা কমে গেছে আমরা চেষ্টা করব বন্ধ দিনেও হয়তো সংসদ চলবে কার্য উপদেষ্টা কমিটি মিটিং এগারো তারিখ সিদ্ধান্ত হবে মূল লক্ষ্যই থাকবে যে যত এবার বিরোধী দল আছে এবং বিএমপিও সংসদে আসবে তাই এই সংসদে যেন সকলে কথা বলার সুযোগ থাকে বিএনপি সহ দল অধিবেশনে অংশ প্রাণবন্ত বাজেট অধিবেশন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং তার গতিশীল করতে বাড়ছে আগামী বাজেটের পরিধি তাই আগামী বাজেট অধিবেশনকে সফল ও প্রাণবন্ত করতে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা তাদের প্রত্যাশা আগামী বাজেট অধিবেশনে যে বাজেট পাশ হবে তা বাস্তবায়নের মধ্য দিয়ে পূর্ণতা পাবে তাদের শ্রম তাদের কাজ ওবায়দুল রশিদ চ্যানেল আই জাতীয় সংসদ ভবন ঢাকা